আপনাদের সবাইকে শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আমি আশা করছি যে আপনাদের এতদিন পর্যন্ত যা শেখানো হয়েছে তা সব মনে রেখেছেন। এই ক্লাসটি হবে আপনাদের আগের ক্লাসগুলির ওপর চর্চার ক্লাস। আপনারা সবাই কি জানেন যে প্রথম দিন কোন ক্লাসে আমরা নতুন কিছু শিখেছি এবং পরের দিন আমরা যা শিখেছি তা নিয়ে চর্চা করি? আপনি যা শিখেছেন তা রাইটারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি পরে আপনার অফিসের কাজের জন্য এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যা আরো কিছু বেশি শিখবেন যেটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। চলুন তবে আমরা আজকের ক্লাস শুরু করার আগে আগের ক্লাসের ওপর চর্চা করি। আপনি কি বলতে পারবেন আমরা কেন অ্যালাইনমেন্ট ব্যবহার করি? আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার টেক্সট অথবা অনুচ্ছেদকে পেজের মধ্যে সেট বা সাজাতে পারবেন, তার জন্য অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারেন। আপনি লেফট বা রাইট, এমনি কি পেজের মাঝখানে আপনার টেক্সটকে অথবা অনুচ্ছেদকে সেট করতে পারবেন। কত ধরনের অ্যালাইনমেন্ট আছে? অ্যালাইনমেন্ট চার ধরনের: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। কেন আমরা ফন্ট কালার ব্যবহার করি? আপনি ফন্ট কালার অপশনটি ব্যবহার করে আপনার টেক্সটের রং পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারবেন হাইলাইটিং কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে কি পার্থক্য? হাইলাইটিং কালার ব্যবহার করে আমরা আমাদের টেক্সটের পেছনের রং পেতে পারি। আপনি হাইলাইটিং কালার ব্যবহারের সময় আপনি শুধুমাত্র টেক্সট বা অনুচ্ছেদের পেছনের রং পরিবর্তন করতে পারেন, যেটি আপনি সিলেক্ট করে রেখেছেন। কিন্তু যখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন তখন সম্পূর্ণ লাইন বা অনুচ্ছেদটিকে ব্যাকগ্রাউন্ড কালার বা পেছনের কালার পরিবর্তন করতে পারেন। টেক্সট বোল্ড করার জন্য শর্টকাট কমান্ড কি এবং বোল্ড অপশনটি ব্যবহার করলে কি হবে? টেক্সট বোল্ড করার জন্য শর্টকাট কমান্ড হলো Ctrl+B এবং বোল্ড অপশন ব্যবহার করে আমরা টেক্সটকে গাঢ় মোটা আর আরো বেশি কালো করতে পারি। ইটালিকের জন্য শর্টকাট কমান্ড কি? ইটালিকের শর্টকাট কমান্ড হলো Ctrl+I। আপনারা সবাই এখন আপনাদের কম্পিউটারগুলোকে টার্ন অন করুন এবং রাইটারের ফাইল খুলুন। ফাইল খোলার সময় আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটির সাহায্য নিতে পারেন। সব থেকে আগে আপনি বাম হাত দিয়ে নিচের ভাগটিকে চেপে রেখে ডান হাত দিয়ে উপরের ভাগটিকে টেনে তুলুন। তারপর ডান হাতের একটি আঙুল দিয়ে সিলভার কালারের বাটনটিকে প্রেস করুন। আপনার ল্যাপটপ ওপেন হয়ে গেছে। আপনাদের ল্যাপটপ, নোটবুক যাই হোক এবার ওপেন হয়ে গেছে। সুতরাং এখন আমরা জেনে নেব আমরা আজকের ক্লাসে কি শিখতে চলেছি। আজকে আপনারা সবাই প্রথমে টাইপ করবেন এবং তারপর ফরম্যাটিং টুলবারের সাহায্যে আপনি অ্যালাইনমেন্টের মতো বিভিন্ন অপশনগুলির ওপর চর্চা করবেন, যেমন লেখার স্টাইল পরিবর্তন করতে, সাইজ বা আকার পরিবর্তন করে বড় এবং ছোট করতে, টেক্সটের রং পরিবর্তন করতে এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি সম্পর্কে। আপনারা সবাই কি রাইটারের ফাইলটি খুলেছেন? আপনি যদি ফাইলটি খুলতে না পারেন তবে ভিডিওটি আবার দেখুন। রাইটারকে ওপেন করার জন্য
আপনাকে সব থেকে আগে নিজের ডেস্কটপে গিয়ে ওপেন অফিস আইকনটিকে খুঁজতে হবে এবং তারপর নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে লেফট ক্লিক করতে হবে। আপনি দেখতে পাবেন একটি নতুন পাতা খুলে গেছে এবং সেখানে টেক্সট ডকুমেন্ট অপশন রয়েছে। সেখানে নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে একবার লেফট ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনার রাইটারের ফাইল খুলে গেছে। তবে এখন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। এখন আপনার সামনে অনুচ্ছেদটি দেখুন এবং আপনার রাইটারের পেজে একে টাইপ করুন। টাইপ করার পর ফরম্যাটিং অপশনগুলির ওপর চর্চা করুন, যেমনভাবে আপনাকে একের পর এক বলা হয়েছে। আপনি কি অনুচ্ছেদটি টাইপ করেছেন? চলুন তবে প্রথম অ্যালাইনমেন্টের বিষয়ে চর্চা করা যাক। আপনারা সকলেই অ্যালাইনমেন্টের সেট করুন। যে লাইনটি আপনারা টাইপ করেছেন এবং অ্যালাইনমেন্টের বিভিন্ন অপশনগুলি দিয়ে কি হচ্ছে তা জানান। এখন আবার আপনারা সকলেই সাবধানে এই ভিডিওটি দেখুন এবং অ্যালাইনমেন্ট সম্পর্কে আরো কিছু জানুন। রাইটারের পাতাতে একই শীটের মধ্যে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টের ব্যবহার শেখার জন্য সর্বপ্রথম আমরা রাইটারের পাতাতে যাব। এবং তারপর কিছু টাইপ করব। আপনারা দেখতে পাবেন আপনি যা টাইপ করবেন সেটি বাম দিক থেকে আসছে, কারণ রাইটারের পাতাতে প্রথম থেকেই লেফট অ্যালাইনমেন্টটি সেট করা থাকে। যদি আমরা ফরম্যাটিং বারে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্টকে একবার ক্লিক করি, আমাদের কার্সার শীটের মাঝখানে চলে আসবে এবং সেই জায়গা থেকে টাইপিং শুরু হয়ে যাবে, যেভাবে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। এবং লেখাটি মাঝখান থেকে ডান দিকের দিকে যাচ্ছে। এরপর আপনারা ফরম্যাটিং বারে গিয়ে অ্যালাইন রাইট অপশনটিকে যদি সিলেক্ট করেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনার কার্সার পাতার ডান দিকের শেষে চলে এসেছে এবং আপনারা যা লিখবেন তা ডান দিক থেকে বাম দিকের দিকে যাচ্ছে। এরপর যদি আপনারা নিচে সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করেন, এবং আবার ফরম্যাটিং বারে গিয়ে জাস্টিফাইড কে একবার ক্লিক করেন, আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ লেখাটি এক ধরনের হয়ে গেছে। এইভাবে আমরা একই শীটে লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্টের ব্যবহার শিখলাম। সুতরাং আপনারা কি এখন জেনে নিয়েছেন কিভাবে অ্যালাইনমেন্ট দিয়ে কাজ হয়? আমরা এখন ফন্টের কালার সম্পর্কে শিখব। তবে আসুন এবং আপনারা সবাই সেখানে একটি লাইন সিলেক্ট করুন শেখানো পদ্ধতি অনুসারেই। আমি পুনরায় আরো একবার পরিষ্কার করছি, আপনি পূর্বে যা শিখেছেন সিলেক্ট করার জন্য সিলেক্ট পদ্ধতিটি ব্যবহার করে
একটি লাইন সিলেক্ট করতে হবে এবং তারপর ফন্ট কালার অপশনটি ব্যবহার করে সেই লাইনের রং পরিবর্তন করতে হবে। ফন্টের রং পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনার শিক্ষককে বলুন। যদি আপনার এটি করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখুন এবং শিখে নিন। ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম রাইটারের পাতাতে যাব এবং কন্ট্রোল প্লাস এ একবার প্রেস করব, যা দিয়ে আমাদের সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে ফন্ট কালার অপশনটিকে একবার ক্লিক করব। সেখান থেকে নিজের ইচ্ছা মতন কালারটিকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন টেক্সটটির কালার পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট কালারের ব্যবহার শিখলাম। এখন আপনারা সবাই পরিবর্তিত লাইনটি সিলেক্ট করুন এবং হাইলাইট কালার অপশনটির সাহায্যে সিলেক্ট করা লাইনটি হাইলাইট করুন। লাইন বা অনুচ্ছেদে কিভাবে হাইলাইট করা হয় তা আপনারা যারা জানেন না তারা ভিডিওটি দেখুন, এটি কিভাবে করবেন তা শিখুন এবং তারপরে আপনার সিলেক্ট করা লাইনটি হাইলাইট করুন। হাইলাইটিং কালারের ব্যবহার শেখার জন্য সবথেকে আগে আপনি রাইটারের পাতাতে গিয়ে কন্ট্রোল প্লাস এ প্রেস করুন, যা দিয়ে আপনার সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে হাইলাইটিং অপশনটির উপর একবার ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন ধরনের রং দেখতে পাবেন এবং সেখান থেকে নিজের পছন্দ মতন একটি কালার সিলেক্ট করে নিন। আপনি দেখতে পাবেন আপনার সম্পূর্ণ টেক্সটটি হাইলাইট হয়ে গেছে। এইভাবে আমরা হাইলাইটিং কালারের ব্যবহার কি করে করতে হয় সেটাও শিখলাম। এই ছবিটিতে একটি আইকন একটি বাক্স দেখানো হয়েছে, আপনি কি বলতে পারেন এটাকে কি বলা হয়? এটি ব্যাকগ্রাউন্ড কালারের আইকন এবং এটি ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সটের পেছনের রং পরিবর্তন করতে পারেন। আপনার যদি কোনো সমস্যা হয় তবে আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করবেন তা শিখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের রাইটারের পাতাতে যান এবং কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটিকে সিলেক্ট করুন। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ টেক্সটের পেছনে যে কালারটি আপনি পছন্দ করেছেন সেই কালারটি চলে এসেছে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শিখলাম। একটি কথা মনে রাখবেন, আপনি পছন্দসই ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট না করেও টেক্সটের রং পরিবর্তন করতে পারবেন। এখন আপনারা সবাই আপনাদের অনুচ্ছেদের প্রতিটি লাইনের সামনে বুলেট এবং নাম্বারিং স্থাপন করতে হবে। আপনাদের কার্সারটিকে লাইন বা অনুচ্ছেদের ওপর নিয়ে আসুন, যার সামনে আপনি বুলেট এবং নাম্বারিং লাগাতে চান এবং এরপর লাইন বা অনুচ্ছেদের সামনে নিয়ে এসে বুলেট বা নাম্বারিং অপশনটির ওপর ক্লিক করুন, সেই বুলেট বা নাম্বারিং সেটি একই উপস্থিত হবে। এখন আপনারা যারা বুলেট এবং নাম্বারিং অপশনের ব্যবহার বুঝতে না পারেন তারা ভিডিওটি দেখুন এবং এর ব্যবহার শিখে নিন। বুলেটস এবং নাম্বারিংয়ের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের রাইটারের পাতাতে যান এবং প্রথম লাইনের সামনে নিজের কার্সারটি রাখুন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং তারপর নাম্বারিং অন অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনার পাতাতে বুলেটস এবং নাম্বারিং
একটি বক্স ওপেন হয়ে গেছে এবং যেখানে আপনি নিজের কার্সারটি রেখেছিলেন সেখানে 1 চলে এসেছে। এবার যদি আপনারা নিজের কার্সারটিকে লাইনের শেষে রাখেন আর সেখান থেকে এন্টার প্রেস করেন, আপনারা দেখতে পাবেন নিচে আরেকটি নাম্বার চলে এসেছে। তারপর পরের লাইনটির আগে নিজের কার্সারটিকে আবার রাখুন এবং বুলেটস অপশনটিকে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সেখানে লাইনের আগে একটি চিহ্নর মতন চলে এসেছে। এইভাবে আপনারা বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শিখলেন। এখন আপনি ফরম্যাটিং বারের প্রথম অপশনটির উপর চর্চা করবেন। প্রথমত দেখান যে আপনি একটি লাইন লেখার স্টাইলকে কিভাবে পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনাকে একটি লাইন সিলেক্ট করতে হবে এবং তারপর ফন্ট অপশনটি সিলেক্ট করে আপনি আপনার লাইনের ফন্ট পরিবর্তন করতে পারবেন। ফন্ট পরিবর্তন করার জন্য যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি দেখুন এবং শিখে নিন। রাইটারের একই পাতাতে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করার জন্য সর্বপ্রথম আপনারা রাইটারের পাতাটি খুলুন এবং তারপর শিফট প্লাস রাইট অ্যারো কি দ্বারা একটি লাইন সিলেক্ট করুন, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে ফ্রন্ট নেম ড্রপ ডাউন বাটনে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের লেখার স্টাইল চলে এসেছে। সেখান থেকে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করুন। আপনারা দেখতে পাবেন আপনি যে স্টাইলটি সিলেক্ট করেছিলেন সেটি আপনার রাইটারের পাতাতে চলে এসেছে। ফন্ট পরিবর্তন করার সময় যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি ভিডিওটি দেখে নিন এবং শিখে নিন। তারপর আরেকটি লাইন সিলেক্ট করুন, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, এবং তারপর আবার ফন্ট সাইজ অপশনটিতে গিয়ে নিজের ইচ্ছা অনুসার একটি সাইজকে সিলেক্ট করুন। আপনারা দেখতে পাবেন যত দূর আপনারা সিলেক্ট করেছিলেন সেই অক্ষরগুলির সাইজ পাল্টিয়ে গেছে। তারপর আপনারা সবাই পরিবর্তিত লাইনের ফন্ট সাইজ বা আকার বাড়ানো এবং তারপর এটি কমানো এবং এরপর আপনারা নিজের শিক্ষককে দেখান। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি আবার দেখুন এবং শিখে নিন। পরের লাইনটি বোল্ড করুন। যদি আবার আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি আবার দেখুন এবং শিখুন। এবং তারপর আরেকটি অন্য লাইন সিলেক্ট করুন। এবং ফরম্যাটিং বারে গিয়ে বোল্ড অপশনটিকে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যতদূর আপনি সিলেক্ট করেছিলেন সে অক্ষরগুলি বোল্ড হয়ে গেছে। এরপর সবাই লাইনের টেক্সটগুলিকে ইটালিকে পরিবর্তিত করুন। যদি আপনারা তা না করতে পারেন তাহলে আবার ভিডিওটি দেখুন আর শিখে নিন। তারপর আরেকটি লাইন সিলেক্ট করুন। এবং ফরম্যাটিং বারে গিয়ে ইটালিক অপশনটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনি যতটি অক্ষর
সিলেক্ট করেছিলেন সেগুলো তেরছা হয়ে গেছে। এরপর চর্চা করব কিভাবে আমরা আমাদের পছন্দসই টেক্সটকে আন্ডারলাইন করতে পারি। যদি আপনাদের এটি করতে কোনো সমস্যাই হয় তবে ভিডিওটি দেখুন আর আবার শিখে নিন, এবং তারপর পরের লাইনটি আবার সিলেক্ট করুন। এবং ফরম্যাটিং বারে গিয়ে আন্ডারলাইন অপশনটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যতদূর সিলেক্ট করেছিলেন তার নিচে আন্ডারলাইন হয়ে গিয়েছে। এইভাবে আমরা একই শিটে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করলাম। যেহেতু এখন আমরা আজকের ক্লাস শেষ করব, তাই সবাই আপনারা আপনাদের ফাইলটিকে ক্লোজ করুন, এবং যদি আপনাদের ফাইল ক্লোজ করতে কোনো সমস্যা হয় তবে আপনি অবশ্যই ভিডিওটি দেখুন এবং শিখে নিন। রাইটারের এই পাতাকে ক্লোজ করার জন্য আপনারা সর্বপ্রথম পাতার ডান দিকের উপরে কোণেতে যে ক্রস বাটনটি রয়েছে সেখানে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ডায়লগ বক্স খুলে গেছে যেখানে সেভ, ডিসকার্ড আর ক্যান্সেল তিনটি অপশন রয়েছে। আপনি ডিসকার্ড অপশনটিতে ক্লিক করুন যদি আপনারা নিজের শিটকে সেভ না করতে চান। এইভাবে আপনাদের রাইটারের পাতা ক্লোজ হয়ে যাবে এবং আপনারা উইন্ডোজ দেখতে পাবেন। তারপর নিজের কম্পিউটারকে শাট ডাউন করুন, এবং যদি আপনাদের কম্পিউটারকে শাট ডাউন করতে কোনো সমস্যা হয় তাহলে আবার ভিডিওটি দেখুন। সব থেকে আগে আপনারা নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, তারপর আপনি দেখতে পাবেন শাট ডাউন অপশন রয়েছে, সেখানে আপনি একবার ক্লিক করুন। এইভাবে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আজকের ক্লাসে আপনারা সকলেই ফরম্যাটিং বারের সব অপশনগুলি সম্বন্ধে শিখলেন, যেমন ফন্ট নেম, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট, ফন্ট কালার, হাইলাইটিং কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি। এবং এর সাথে আপনি আগের অনুশীলনের ওপর চর্চাও করে নিয়েছেন, কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।